নমস্কার ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বন্দর বাজার রোডে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য গাড়ি চলতেছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ভ্রাম্যমান কিছু বাজার, সেখানে অসংখ্য বিক্রেতা এবং ক্রেতা রয়েছেন। সেখানে প্রতিদিন এরকম ভ্রাম্যমান বাজার বসে, পাঁচ বসে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে বেশিরভাগ গরিব লোকেরা তাদের অর্থ সামর্থ্য ব্যয় না করতে পারে, তারা ভ্রাম্যমান বাজারে বসে, কেউ ভ্যান গাড়ি, কেউ ঠেলা গাড়ি, কেউ কাঁধে বার করে বসে আছেন বিভিন্ন ধরনের সবজি, যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী। তো তারা এখানে বসার কারণটাই হচ্ছে তাদের অনেক অর্থ সম্পদ নেই, যে তাদের তারা যে মার্কেটের বাজারের মধ্যে যে বসবে তাদের দোকান নিয়ে, সে ক্ষমতা তাদের নেই। তাই তারা এই রাস্তার মধ্যে দিয়ে বিক্রি করছেন সবজি, যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের সবজি, ফল। হ্যাঁ, এখানে অসংখ্য ক্রেতারাও আসেন, ভিড় করেন। আমি এখন যে দাঁড়িয়ে আছি যেখানে, এখানে আপনারা দেখছেন সামনে মার্কেট, সে মার্কেটের সামনে এখানে ক্রেতারা। কিন্তু সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি নিষেধাজ্ঞা করেছিলেন যাতে রাস্তাঘাটে ফুটপাথ না বসে। তবুও দুঃখজনক বিষয়, তারা না পারতে এখানে বসে। কেউ পেটর কি ধায়, কেউ তাদের অর্থ সামর্থ্যের অভাবে ভালো মার্কেটে বাজারের মধ্যে নিয়ে ব্যবসা করতে পারে না। এখানে বেশিরভাগ রাত্রে সন্ধ্যার পর থেকে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এখানে সবজি বিক্রি করার জন্য। এখানে অনেক লোকাল সবজিও মিলে, ফলমূলও মিলে। আপনারা যে দেখছেন সেই অসংখ্য অসংখ্য বিক্রেতা রয়েছেন এবং ক্রেতারাও রয়েছেন। আরও কিছুক্ষণ পরে এখানে ক্রেতাদের অনেক ভিড় ডল হবে। সিলেট সুপার মার্কেট বন্দর বাজার সিলেট, এর সামনে এই দোকানটি এরকম ভ্রাম্যমান দোকান বসে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমি হাঁটে হাঁটে আপনাদেরকে দেখাচ্ছি। তাদেরকে অনেক সময় পুলিশেরও ঠাড়িয়ে দেয়, তখন তারা খেয়েও তারা আবার কিছুক্ষণ পরে আবার এসে এখানেই বসে। এরকম প্রতিনিয়তই হয় তাদের সাথে, তারপরেও তারা এখানে বসে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো, আর আমার চ্যানেলটি হচ্ছে সিলেটের ব্লগ নিয়ে। নমস্কার বন্ধুরা।